কেমন এনজয় হলো খুব ভালো ব্লগ करना है मुझे ব্লগ करना है সো হে গাইস ওয়েলকাম ব্যাক ইটস মি মাসুম তোমাদের সকলকে আমার নিউ ভিডিওতে ওয়েলকাম সো আজকে আমি যাচ্ছি এখন দৌলতপুরে দৌলতপুর থেকে পার্শ্ববর্তী গ্রাম যেটা হচ্ছে পূর্তিপাড়া নামের গ্রাম তো ওই গ্রামে যাব আজকে আমি তো ওইখানে ঈদের উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু আয়োজন করা হয়েছে সব পূর্তিপাড়া সব গ্রামবাসী এবং যারা কমিটির ছেলেগুলো আছে ওরা সবাই মিলে একটা আয়োজন করেছে তো আমাকে স্পেশাল ইনভাইট করেছে লনলি টেডি বয় যে ইউটিউব চ্যানেলের মালিক সোহরাবদা তো ওই দাদাটা ইনভাইট করেছে তো চলো আজকে সব ইউটিউবারদের সাথে দেখা হবে তো চলো দেখতে হবে পুরো ভিডিওটা তো ফাইনালি এখন আমি আসলাম দোকানে তো এখন আমি বেরোবো দৌলতপুরের উদ্দেশ্যে তো আজকে দৌলতপুরে প্রোগ্রাম আছে তো আমি ওখানে যাব তো চলো ওখানে যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে তো আমাকে নিয়ে যেতে হবে ওই যে ওখানে একটা স্যুটকেস আছে ওই যে ওখানে দেখা আছে আর এই যে আরফিন্দা তো চলো এই হচ্ছে আমার একটা ছোট্ট পুচকু ভাই গুলি 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 গুলো দেখছো ও মুখে তাবিজটা একদম ঢুকে দিয়েছে আই তো আমি এখন প্রতিবার রাস্তায় এসে পৌঁছালাম আর এই যে সামনে অজয় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এই যে প্রতিবার গ্রাম তো এই ছোট ছোট ভাইগুলো আমাকে নিতে আসলো সাইকেল নিয়ে নিতে এসেছিলো কারণ এই যে বাক্সটা নিয়ে যেতে হবে তাই তো এখানে এসেই সব ভাই বন্ধুগুলোর সাথে দেখা হলো সবার সাথে দেখা হলো সৌরভদা বসে আছে পাশে তো আর এইদিকে আমাকে মিষ্টি পেকে দিবে টিফিনটা দিবে তো কি কোন দিক দিয়ে দিবে ওরা বুঝতে পারছিল না তাই একটু দাদাটার সাথে একটু মজা করলাম তো এই যে আমাদের এক ইউটিউবার আছে মিম ফারহান ইউটিউব চ্যানেলের মালিক মিম দা তো এই যে আসলো তো ওর সাথে একটু হাত মিলিয়ে ওকে বসতে দেয়া হলো এটা আমাদের মাসুম ভাই হিন্দু খ্রিস্টান মে তোর মুচি দেখে তোমাকে মাথা কেটে ওলঙ্গ ছবি লাগিয়ে দেয় দে দাইসু হবে হাদিস প্রমাণ তো এদিকে সব ইউটিউবারগুলো বসে সবাই একটু আড্ডা মারছে সবাই একটু মাস্তি করছে আর একটু আলোচনা করছি যে সামনে থেকে কি করা যায় এদিকে বসে আছে আমাদের সোহরাবদা আর ভিডিও শ্যুট হচ্ছে আমার আলট্রা মোবাইল দিয়ে একটু ভালো কোয়ালিটির জন্য আমাদের মাসুম ভাই বলল এদিকে আমাদের ভাস্তা এবং ভাই ছোটো ছোটো ভালোই অনুষ্ঠান হচ্ছে মানে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান ঈদ উপলক্ষে দেখতেই পাচ্ছেন এখানে পূর্তিপাড়া গ্রামে একটি অনুষ্ঠান হচ্ছে আমাকে ইনভাইট করা হয়েছিল ইউটিউব চ্যানেলের জন্য বলছি ইউটিউবারদের জন্য একটু ইনভাইটেশন রয়েছে আমাদের সোহরাব ভাই দেখতে পাচ্ছেন আর এদিকে বসে আছে কয়েকটা বন্ধু আর এদিকে লোকজন গ্রামবাসী করছে করছে বাচ্চাদেরকে বলছি মাঠটা খালি রাখো সো ফাইনালি এখন একটা নতুন একটা আকর্ষণীয় খেলা শুরু হয়েছে তো খেলাটা হচ্ছে বেলুন দিয়ে গ্লাস সাজানো তো এটা আবার কিরকম খেলা তো অনেকেরই মাথায় ঢুকবে না তো এই খেলাটা হচ্ছে মুখে হাত দিয়ে চলবে না মুখে বেলুনটা নিতে হবে ফুলিয়ে ফুলিয়ে আর গ্লাসগুলো সাজাতে হবে যে সাজাতে পারবে ফার্স্ট ও ফার্স্ট তো চলো দেখতে থাকো এই ইন্টারেস্টিং খেলাটা
তো এদিকে বসে আছে আমাদের মিমদা আর সাথে একটা কাকু বসে আছে আর এদিকে আমাদের বাবুদা বসে আছে আর এদিকে আমি বসে আছি আর ভিডিওটা করছিল আমাদের সৌরভদা তো সব খেলা শেষে চালু হয়েছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট তো ফ্রি ফায়ারে কাস্টম রুম কার্ড বানিয়ে আর সব ক্লাসে গিয়ে খেলবে তো আমরা সবাই খেলছিলাম আমি ফ্রি বসেছিলাম সেই জন্য আমিও একটু যোগদান দিলাম খেলাতে তো ফ্রি ফায়ার খেলার পরে আমাকে দিয়ে প্রাইজ বিতরণ করা হলো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কি খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল জানি না কিন্তু ওদেরকে আমি প্রাইজগুলো দিলাম দিয়ে আসলাম তো কমিটির পক্ষ থেকে সকল দর্শকদেরকে এই চকলেটগুলো দেওয়া হচ্ছিল আমাকেও দিয়েছে চকলেট তো সব শেষে একদম শেষ অনুষ্ঠান শেষে সব ছেলেগুলো মিলে ডান্স করছিলাম সব বন্ধুগুলো এবং সব ইউটিউবারগুলো মিলে ডান্স করছিলাম সবাই তো চলো একটু ডান্সগুলো দেখে নাও Thank you.